আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি শিক্ষার্থীদের জন্য আজ আমি মূলত প্রথম অধ্যায় থেকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা তোমাদের খুবই পরিচিত বিষয়। শিক্ষার্থীরা, প্রথম পাঠ থেকে আমি সৃজনশীল, ঈমান, আকিদা, বিশ্বাস, মানবিক মূল্যবোধ এইগুলো বিষয় থেকে মূলত আলোচনা করব। বর্তমান যে মহাসংকটময় সময়, এই সময় নিম্ন আয়ের যারা লোক আছে তারা অত্যন্ত কষ্টে জীবনযাপন অতিবাহিত করতেছে। কেউ কেউ আবার কাজকর্ম হারিয়ে বেকার হয়ে গেছে। অনেকে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্তব্যরত আছে তাদের বেতন কম দেওয়া হচ্ছে। এত বিপদ আপদের পরেও নিম্ন আয়ের যারা মানুষজন তাদের বিশ্বাস, এইসব বিপদ আপদ মূলত মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তাদের বিশ্বাস একসময় এই বিপদ আপদ কেটে যায়। এই বিপদ আপদ মূলত মহান আল্লাহ রাব্বুল আলামিনে দিয়েছে, তিনি মূলত এর থেকে বাঁচানোর মালিক। নিম্ন আয়ের মানুষজনের জন্য যে ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে তাও তারা পাচ্ছে না। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি যারা আছে সেগুলো লুটপাট করে নিজেদের পকেট ভারী করতেছে। শিক্ষার্থী বন্ধুরা, এই একটা উদ্দীপকের আলোকে ইমানের মূল কি, ইমানের মূল বিষয় মূলত তাওহীদ। ইমানের মূল তাওহীদ। মুমিন ও মুসলিমের মধ্যে পার্থক্য। শিক্ষার্থীরা, তোমরা যদি একটু খেয়াল করো, মুমিন মুসলিম দুটা একটা আরেকটার পরিপূরক। ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে এগুলো অন্তরে বিশ্বাস করেন যিনি তিনিই হলো মুমিন। আর যিনি উক্ত বিষয়গুলো বাস্তবে নিজের জীবনে প্রয়োগ করে ঘটান তিনিই মূলত মুসলিম। মুমিন তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, অনুরাগ ও তার সন্তুষ্টি অর্জনের বাসনা কামনা করে থাকে। আর মুসলিম ব্যক্তি পরিপূর্ণ আমলের মাধ্যমে ইসলামের পূর্ণাঙ্গ সৌন্দর্যের বিকাশ ঘটায়। মুমিন ইমানের চেতনা অন্তরে ধারণ করে আর মুসলিম বাস্তব আমলের মাধ্যমে সেই চেতনাটাকে সুপ্রতিষ্ঠিত করে। শিক্ষার্থীরা, উদ্দীপকে 2 নম্বর প্রশ্ন, নিম্ন আয়ের মানুষগুলোর মনোভাব ইমানের কোন বিষয়টার বহিঃপ্রকাশ করেছে? উদ্দীপকে নিম্ন আয়ের যে মানুষজনের যে বিশ্বাস, এটা ইমানের সর্বপ্রথম বিশ্বাস, সর্বপ্রথম বিষয়। আমরা এর আগে শুনেছি ইমানের মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ইনাল্লাহি তাআলা আলবাসি বাদাল মাল। ইমানের সর্বপ্রথম বিষয় হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস। এই বিষয়ে বহিঃপ্রকাশ ঘটেছে। উদ্দীপকের প্রথম প্রাপ্তি অবশ্যই তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসের যে বহিঃপ্রকাশ এই কথাটা করলে করে দ্বিতীয় প্রায় চলে যাবে। দ্বিতীয় প্রাপ্তে যে বিষয়টা উল্লেখ করবে, ইমানের যে 7টা বিষয় আমি বলছি, এই 7টা বিষয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহ যে এক ও অদ্বিতীয়, তিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষকর্তা, জীবন ও মৃত্যুর মালিক, বিপদে আপদে একমাত্র সাহায্যকারী হিসেবে আমরা তাকেই মেনে নিই, এটাই মূলত ইমানের প্রথম কথা, যা নিম্ন আয়ের মানুষগুলোর মানুষজনের বিশ্বাসের মধ্যে প্রকাশ ঘটে। তাই আমরা বলতে পারি উদ্দীপকের যে নিম্ন আয়ের মানুষজনের মনোভাব আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাসে আস্থার বহিঃপ্রকাশ ঘটেছে, এটা 3 নম্বর প্রেরণা উল্লেখ করল। উদ্দীপকে প্রভাবশালীরা কি ইমানহীনতার কারণে এই ধরনের কাজ করছে? শিক্ষার্থী বন্ধুরা, ইমানের যে দিকগুলো আছে, ইমানের দিকগুলো, প্রথমে আমাদের উল্লেখ করতে হবে, প্রথম প্রেরণা প্রভাবশালীর কাজ ইমানহীনতার কারণে এই কাজ করছে। হ্যাঁ,
ইমানহীনতার কারণে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এরকম অনৈতিক কাজ করছে, এটা প্রথম প্যারাতে দিতে হবে। দ্বিতীয় প্যারাতে ইসলামের যাবতীয় বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা, মৌখিক স্বীকৃতি, বাস্তব আমল এবং তিনটা ব্যাপার ইমানের যে তিনটা বিষয় আছে, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, সে অনুযায়ী আমল করা, তিনটাই থাকতে হবে, সেটা হলো ইমান। যাদের মধ্যে এ ধরনের বিশ্বাস থাকে না তারাই মূলত অন্যায়, অত্যাচার, প্রতারণা, মিথ্যাচার প্রভৃতি কাজে লিপ্ত থাকে। আর স্থানীয় প্রভাবশালীদের মধ্যে এ ধরনের অনৈতিক কাজের দৃষ্টান্ত খুবই বেশি পরিমাণ। তৃতীয় প্যারাতে উদ্দীপকে বর্ণিত স্থানীয় প্রভাবশালীরা বর্তমান মহা সংকট মুহূর্তে দেশের গরিবদের প্রাপ্য ত্রাণ সামগ্রী লুট করে তাদের বঞ্চিত করছে, এ ধরনের কাজ সম্পূর্ণভাবে ইমানের পরিপন্থী, একজন আরেকজনের হক মেরে খাওয়া এটা কোনোভাবে ইমানের সাথে সম্পর্কিত বিষয় হতে পারে। এই কাজের জন্য তাকে পরকালে জবাবদিহি করতে হবে। আল্লাহকে ভয় না করার কারণেই মূলত এই ধরনের জঘন্য কাজ করা তাদের পক্ষে সম্ভব হয়েছে। চতুর্থ প্রার্থী, ইমানদার ব্যক্তিরা পরিপূর্ণভাবে নৈতিকতার অনুসরণ করে থাকে, তারা বিপদে আপদে মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকে, কখনো অন্যের উপর জুলুম ও প্রতারণা কখনোই করে না। কিন্তু স্থানীয় প্রভাবশালী যারা ব্যক্তি আছে, জুলুম প্রতারণার বহিঃপ্রকাশ ঘটেছে উদ্দীপকের মাধ্যমে। সুতরাং বোঝা যাচ্ছে ইমানের অনুপস্থিতিই মূলত তাদেরকে এই ধরনের কাজ করতে প্ররোচিত করেছে। সেক্ষেত্রে বন্ধুরা, তোমাদের বাড়ির কাজগুলো, ইমানের মূল বিষয় কী, ইমানের মূল কী, মুমিন ও মুসলিমের মধ্যে পার্থক্য কী, উদ্দীপকে নিম্ন আয়ের মানুষগুলোর মনোভাব ইমানের কোন বিষয়টি বহিঃপ্রকাশ ঘটেছে, আশা করি প্রত্যেকেই বাড়ির কাজগুলো করবে, খাতায় লিখে ছবি তুলে অবশ্যই আমার ইনবক্সে দিবে। সকলের সুস্থতা, সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।